হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো জি আমি আমি জামালপুর থেকে বলছি। জি আমার বয়স 42 বছর। হুম আমার হঠাৎ কিছুদিন থেকে আমার বাম পায়ের তালুতে ব্যথা পাচ্ছি। ঘুম ঘুম থেকে ওঠার পরে মাটিতে পা দিতে আমি পায়ে ব্যথা পাচ্ছি। এখন আমি ডাক্তার বাবুর কাছে জানতে চাচ্ছি যে এই এই সব কি করতে পারি আমি। জি রাঙ্গামাটি থেকে প্রশ্নটি করেছেন। জি আমি বুঝতে পেরেছি। আপনার এক পায়ে সমস্যা না দু পায়ে হয় এটা? এক পায়ে সমস্যা, বাম পায়ে আচ্ছা, আবার অনেকক্ষণ বসে থাকলো, পা ফেলতে কষ্ট হয় দাঁড়াতে গেলে? না ওটা হয় না, সাধারণত ঘুম থেকে উঠলে আমি সকালে? পা মাটিতে ফেলতে পারি না, পায়ে ব্যথা করে। আমি আচ্ছা আপনার কাছে পরামর্শ চাচ্ছি প্লিজ। আচ্ছা জি, আমি উত্তর দিচ্ছি। পা ব্যথার আমরা যে কারণগুলো দেখি বেশিরভাগই হচ্ছে আপনার প্ল্যান্টার ফ্যাসাইটিস। প্ল্যান্টার ফ্যাসাইটিসটা হচ্ছে এমন একটা ডিজিজ যেটা হচ্ছে আপনার ইঞ্জুরি জাতীয় সমস্যা। মানুষের ধারণা বা রোগীর ধারণা, আমরা তো আঘাত পাই নাই, হুম পড়ে যায় নাই, কিছু হয় নাই। ইঞ্জুরি অনেকভাবে হতে পারে। আপনি যদি শক্ত জুতা পায়ে দেন, সেটি আপনি যদি খালি পায়ে হাঁটেন এবং খুব হার্ড সারফেস ইউজ করেন, অথবা জুতার ধরন যদি আপনার ভুলভাবে গঠন সেটি হয়, সেই ক্ষেত্রে কিন্তু পায়ের তলায় ব্যথা হতে পারে, অনেকে হাই হিল পরেন হাই অনেকে। হিল থেকে ব্যথা হতে পারে। তাছাড়া আরও বিভিন্ন, যেমন আর্থ্রাইটিস জনিত সমস্যা পায়ে ব্যথা হতে পারে, গাউটি আর্থ্রাইটিস থেকে ব্যথা হতে পারে, অনেক সময় কোমরের সমস্যা সেটা পায়ে গিয়ে পায়ে ব্যথা হতে গিয়ে পারে, সেটি রুগী হয়তো বুঝতেও পারে না যে সমস্যাটা কোমরে আসলে হয়ে আছে। কোমরে। তো দর্শক, আপনার এই ক্ষেত্রে ডায়াগনোসিস খুব জরুরি। আপনার কথা মনে হচ্ছে যে পায়ের তলায় প্ল্যান্টার ফ্যাসাইটিস হওয়ার সম্ভাবনা আছে। আপনি নরম সোলের জুতা ইউজ করেন, কুসুম গরম পানিতে পাটা কিছুদিন ডুবিয়ে রেখে দেখতে পারেন, আর না হলে স্পেশালিস্টের শরণাপন্নে অতি শীঘ্রই ডায়াগনোসিস করে আপনার ট্রিটমেন্ট নেন, আশা করি সেরে যাবে। আমরা যে কথা বলছিলাম যে সাকসেস রেটের কথা, আপনি বলছিলেন যে যত তাড়াতাড়ি আসবে রোগী তত সফলতার হার তত বেশি বেশি আসবে। বেশি আসবে। তো এখন এই পুনর্বাসনের কথা। আচ্ছা, আরেকজন দর্শক আছেন লাইনে। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমি মাহাতাব আলী তাপেনাবন্তি বলছি। আমার জি, বয়স 32 বছর। আম খাচ্ছেন কেমন? জি আমি ভালো, আম খাচ্ছি ভালো, আম আম খাচ্ছেন খাচ্ছি। বেশি না? আচ্ছা বলুন। আমি আজ থেকে প্রায় 2.5 বছর আগে অ্যাক্সিডেন্ট করেছিলাম ভটভটিতে। তো অ্যাক্সিডেন্ট করার পরে আমার পায়ের মাঝখানে যে হাড়টা আছে হাড়টা ভেঙে যায়। তো আমি যে ডাক্তারের কাছে এসেছিলাম উনি ট্রিটমেন্ট দিলেন, প্লাস্টার করে দিলেন, কিন্তু ট্রিটমেন্টটা রং। তো আস্তে আস্তে জিনিসটা স্বাভাবিক হয়ে আসছে, ব্যথা ট্যাথা কম, কিন্তু অনেকক্ষণ বসে থাকলে পাটা ফুলে ওঠে এবং এই পায়ে আমি কোনো শক্তি পাই না। যখন হাঁটি সিঁড়িতে উঠি ডান পায়ের উপরে এক পা এক পা করে ভর করে উঠতে হয়, এবং যে রক্তটা আছে একবার মাজা পর্যন্ত যে রক্তটা, এই রক্তটা একটু ইয়ে করে মানে টান ধরে বা হাঁটলে পাটার সামনেটা একটু বাঁকা হয়ে হাঁটতে হয়, এরকম সমস্যা। আর পায়ের তালু জ্বলে, দুই পায়ের তালুই জ্বলে। আচ্ছা, আপনার পায়ের যে ভেঙে গিয়েছিল ওটা কি জোড়া লেগেছে? হ্যাঁ, ওটা জোড়া মানে সঠিক ভাবে লাগেনি এখনো, ওই একটু পা জড়ায় বসে থাকলে একটু চিনচিন করে, এবং যে জায়গাটাতে ভেঙে গেছিল ওই জায়গাটা হাড় একটু উঁচু হয়ে আছে, আচ্ছা বুঝতে পারছি। ওই জায়গাটাতে একটু উঁচু হয়ে থাকে, কষ্ট পায়। আচ্ছা জি, আমরা বুঝতে, আসলে এই যে কোনো ব্যথা পেলে, আঘাত পেলে যদি হাড় ভেঙে যায়, আমরা এই ক্ষেত্রে বিভিন্নভাবে আসলে ম্যানেজ করা হয়। যদি ডাক্তার মনে করে যে অপারেশন করতে হবে করবে, যদি মনে করে না এটা কনজারভেটিভ ট্রিটমেন্ট বাই প্লাস্টার করে সমাধান করা যায় তাও করা যায়। তো আপনার মনে হয় যেটা সমস্যা হয়েছে, যেটা এটা ম্যাল ইউনিয়ন হতে পারে, এখানে হচ্ছে হয়তো একটু ভুলভাবে ইয়ে হতে পারে, এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই, ভুল চিকিৎসা হয় না, আপনি এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। আসলে সমস্যাটা আপনার কোমরে হচ্ছে। এখন যে সমস্যাটার কথা আপনি বলছেন, কোমর থেকে পার দিকে যে ব্যথাটা আসে, এই ক্ষেত্রে আপনার আঘাত পাওয়ার ফলে আপনার যেমন হাড় ভেঙে গিয়েছিল, তদ্রূপ কোমরও আঘাত লেগেছিল। তখন হয়তো আপনি হাড় ভাঙ্গা নিয়ে ব্যস্ত ছিলেন, এখনও সেটা নিয়ে আছেন, কিন্তু সমস্যাটা আরও ক্লিয়ার হওয়া দরকার। আপনার কোমরে একটা MRI করে দেখবেন যে ডিস্ক প্রলাপস আছে। এই ক্ষেত্রে এটা ট্রিটমেন্ট হচ্ছে প্রয়োজন হসপিটালাইজড হয়ে কিছুদিন ফিজিও অ্যান্ড রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট নিতে হবে। তার জন্য আপনি একজন স্পেশালিস্টের শরণাপন্ন হন, আশা করি সেরে যাবে। আপনি এতে হতাশ হওয়ার কোনো কারণ নেই, চিকিৎসা সঠিকভাবে দেওয়া গেলে আপনি ডক্টর সুস্থ প্রধান, হয়ে যাবেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে, পুনর্বাসন নিয়ে ছোট্ট করে একটু উত্তর দিন, পুনর্বাসনটার ব্যাপারটি। অবশ্যই, আসলে এখানে বাত ব্যথা, প্যারালাইসিস এবং এই আপনার যেটা স্ট্রোক জনিত রোগীদের ক্ষেত্রে যেটা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন সে যে পঙ্গুত্ব বরণ করে বিছানা পড়ে আসে বা এক পাশ অবশ হয়ে গিয়েছে, এই মানুষগুলোকে আমরা যে পদ্ধতি বা যে চিকিৎসার মাধ্যমে প্রয়োজন হলে হসপিটালাইজড করে, এখানে বিভিন্ন ফিজিওথেরাপিউটিক অ্যাপ্রোচ আছে, বিভিন্ন এক্সারসাইজ আছে, বিভিন্ন ইলেকট্রোথেরাপি দিতে হয়, ইলেকট্রিক স্টিমুলেশন করতে হয়, এবং বিভিন্ন প্রকার বৈজ্ঞানিক ব্যায়ামের মাধ্যমে আবার তাকে হাঁটা শেখানো, দাঁড়া সচল করানো, করানো, স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যে পদ্ধতি, সেটাকে আমরা পুনর্বাসন চিকিৎসা বলে থাকি। শফিল্লা প্রধান অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের অনেক মূল্যবান আশার বাণী শুনিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।
আরটিভিকেও অনেক ধন্যবাদ। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।